খুলনা চার আসনের সংসদ সদস্য ও ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মোর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ির সকল অনুসন্ধান প্রতিবেদন 8 ফেব্রুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ হাইকোর্টের। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। রাষ্ট্রের পরিত্যক্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বানানোর অভিযোগে 2022 সালের 31 অক্টোবর সালাম মোর্শেদীর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আজ শুনানি শেষে রিটকারী আইনজীবী বলেন, গণপূর্ত বিভাগ রাজকের রিপোর্টে জালিয়াতির প্রমাণ মিললেও দুদকের স্বেচ্ছাচারিতায় রিপোর্ট দাখিল হচ্ছে না। ৬ মাস ধরে এই রিপোর্ট কমিশনের সামনে পড়ে আছে সালাম মুর্শিদি সাহেবের ব্যাপারে। দুদকের কেন জানি দুদকের কারা কারা আমি জানি না, কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না। দুদক সব জায়গায় মাথা নত না করলেও এই জায়গাটাতে সন্দেহ হইতেছে যে সালাম মুর্শিদি সাহেবের মতো লোকের ব্যাপারে মাথা কিছুটা নত করে কিনা জানি না, তবে মাথা ঘুরায় মনে হয়। আদালত বলেছে ঠিক আছে, আপনারা তো অনেক সময় ক্ষেপণ করেছেন, এখন আপনাদের হাতে যেসব নথিপত্র আছে সেগুলো আমাদেরকে এফিডেভিট করে আগামী 8 ফেব্রুয়ারি 2024 দাখিল করেন। যেখানে যেই দুদকের কারণে রাষ্ট্রপতির প্রধান বিচারপতি সেনাপ্রধানের সাজা হয়েছে সেইখানে একজন ব্যক্তির জন্য মাথা নত করবে, এটা আপনি ভাবলেন কি করে? অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।